আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই প্রজেক্টের মধ্যে এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব যেটা মূলত সাধারণত কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে পাওয়া যায় না, এবং যারা মার্ন স্ট্যাকের কোর্স করায় তারাও মূলত এরকম মার্ন স্ট্যাক ব্যবহার করে প্রজেক্ট করায় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আসলে আমরা কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। তাহলে আমরা মূলত তৈরি করব এরকম একটা ক্যানভার মতো ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার সাহায্যে আমরা লোগো ডিজাইন করতে পারবো এবং যে ব্যানার আছে সেই ব্যানার ডিজাইন করতে পারবো বিভিন্ন রকম, এবং আমাদের ইউটিউবের যে থাম্বেল আছে সেই থাম্বেলও ডিজাইন করতে পারবো। তাহলে এখন দেখে নেই যে এখানে আমাদের আসলে ফিচারগুলো কীরকম। এখানে আমরা লেফট সাইডে একটা আমাদের যে ক্যানভার যে আইকন আছে সেই আইকনটা মূলত দেখতে পাচ্ছি, এবং রাইট সাইডে আমাদের একটা সাইন ইন করার বাটন আছে আর একটা সাইন আপ করার বাটন আছে। এরপরে নিচে আছে আমাদের সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো ওপেন হবে যেটার মধ্যে আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করতে পারবো, অথবা আমাদের লগ ইন উইথ জিমেল এবং লগ ইন উইথ ফেসবুক এগুলো দিয়েও করতে পারবো। এরপরে আমাদের এই যে বাটনগুলো আছে সেই বাটনগুলোর মধ্যেও সাইন আপের মধ্যে ক্লিক করলে আগের মতোই আসবে, এবং এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করলে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন চলে আসবে। তাহলে এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করলে আমাদের মূলত এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেস ইন্টারফেসের মধ্যে আমরা সেমভাবে আমাদের উপরে হেডারের মধ্যে আমাদের একটা আইকন এবং রাইট সাইডে আমাদের যে ইমেজ আছে ইউজারের সেই ইমেজ দেখতে পাচ্ছি, এবং এই ইমেজের মধ্যে ক্লিক করলে মূলত ইউজারের এখানে নেম, ইমেল দেখাবে, এবং এখানে একটা সেটিং, এরপরে আছে মূলত সাইন আউট বাটন, এখানে ক্লিক করলে মূলত ইউজার সাইন আউট হয়ে যাবে। এরপরে আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করলে আমাদের যে ব্যানার এবং লোগো ডিজাইন করতে যাচ্ছি সেই পেজের মধ্যে চলে যাবে। এরপরে এখানে যদি দেখি তাহলে ইওর রিসেন্ট ডিজাইন, অর্থাৎ আমরা আগে এই ইউজার আগে যে ডিজাইনগুলো করেছে সেই ডিজাইনগুলো মূলত এখানে আমরা দেখতে পারবো। এরপরে এখানে লেফট সাইডে আমাদের ন্যাভবার, লেফট সাইডে আছে আমাদের প্রজেক্ট, এবং প্রজেক্টের মধ্যে ক্লিক করলে সেমভাবে ইউজারের আগে যে ডিজাইনগুলো করেছে সেগুলো দেখতে পারবে, এবং টেমপ্লেটসের মধ্যে ক্লিক করলে এখানে ইনিশিয়াল অবস্থায় কিছু টেমপ্লেট আছে সেই টেমপ্লেটগুলো দেখতে পারবে, এবং টেমপ্লেটগুলোর মধ্যে ক্লিক করলে এরকম ডিজাইন করতে পারবে। এখানে আমরা একটা ডিজাইন করে নেই যে আসলে এখানে কীরকম হবে দেখে নেই। তাহলে এখান থেকে এই যে কাস্টম সাইজ, আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতন একটা উইথ এবং হাইট কাস্টম সাইজ দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন করতে পারবো, অথবা আমাদের এখানে যে ডিজাইন সেট করে দেওয়া আছে সেখানে ক্লিক করলে, আমাদের ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করলে আমাদের ইনিশিয়াল একটা উইথ এবং হাইটের ডিজাইন চলে আসবে। এবং এখানে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে এটাকে এখান থেকে ছোট করতে পারবো এবং বড় করতে পারবো, অথবা এখানে আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে আমরা রাইট সাইডে কালার দেখতে পাচ্ছি এই কালারের মধ্যে আমরা যে কোনো কালার সেট করে দিতে পারবো। এবং আমরা যদি চাই এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব সেটা আমরা পারবো, এই যে এখানে লেফট সাইডে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইনিশিয়াল অবস্থায় কিছু আমাদের ইমেজ আছে সেই ইমেজের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই ইমেজগুলো আমাদের এখানে সেট হয়ে যাবে। তাহলে যে কোনো ইমেজের মধ্যে ক্লিক করলেই আমাদের যে কোনো ইমেজ এখানে সেট হয়ে যাবে, এবং আমরা যদি চাই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ হয়ে যাবে। এবং এরপরে আমরা ইমেজেস দেখতে পাচ্ছি, যে ইমেজেসের মধ্যে আমাদের ইনিশিয়াল অবস্থায় কিছু ইমেজ সেট করা আছে, যে ইমেজগুলোর মধ্যে আমরা ক্লিক যদি করি তাহলে সেই ইমেজগুলো এখানে চলে আসবে, এবং আমরা চাইলে এই ইমেজগুলোকে ছোট বড় করতে পারবো, এখান থেকে আমরা ছোট এবং বড় করতে পারবো। এবং এই যে আমাদের মাঝের মধ্যে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই যে ইমেজ আছে সেই ইমেজকে এখান থেকে মুভ করতে পারবো, এবং আমরা যদি চাই এটাকে আমরা রোটেটও করতে পারবো, এই যে রাইট উপরে এটাকে আমরা যদি ঘুরাই তাহলে এটা ঘুরে যাবে, এবং আমরা চাইলে এটাকে এখান থেকে ডিলিট করেও দিতে পারবো। এরপরে আছে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমরা রিসেন্ট আগে যে প্রজেক্টগুলো করেছি সেই প্রজেক্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিজাইনগুলো, এই ডিজাইনের মধ্যে ক্লিক করলে এগুলোকে আমরা আবার এডিট করতে পারবো। তাহলে সেমভাবে এগুলোকে আমরা আগের মতো এডিট করতে পারবো। এরপরে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করলে আমরা যেটা এখন যেটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি, আবার এটা নিয়ে আসতে পারবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্স, এই টেক্সের মধ্যে ক্লিক করলে আমাদের এই টেক্সটা মূলত এখানে চলে আসবে, এটাকেও আমরা এখান থেকে রোটেট করতে পারবো এবং ছোট বড় করতে পারবো, এর যে সাইজ আছে সেটাও আমরা এখানে ছোট বড় করতে পারবো, এবং এখানে যদি চাই তাহলে আমাদের ইচ্ছা মতন যে কোনো টেক্স অ্যাড করতে পারবো।
তাহলে এখান থেকে আমরা যে টেক্সট অ্যাড করতে চাচ্ছি সেই টেক্সট এখানে আমাদের টাইপ করে এখানে যদি আমরা অ্যাড করি তাহলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং এই টেক্সটের টেক্সটকে আমরা এখান থেকে যে এর ফন্ট ওয়েট আছে সেটাকে আমরা এখান থেকে বাড়ায় দিতে পারবো এর যে সাইজ আছে সেটাকেও বাড়াতে পারবো এর প্যাডিং এখান থেকে বাড়াতে পারবো এবং অপাসিটি যেটা আছে সেটা এখান থেকে আমরা কমাতে পারবো বাড়াতে পারবো এবং এখানে এর যে কালার আছে এই টেক্সটের যে কালার আছে সেই কালারটাকেও আমরা এখান থেকে যে কোনো কালার সেট করে দিতে পারবো এবং এটাকে চাইলে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারবো কোনো সমস্যা নেই এরপরে আমরা এখানে আপলোড দেখতে পাচ্ছি এই আপলোডের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে আপলোড ইমেজ এবং আপলোড ইমেজের মধ্যে আমরা যে কোনো ইমেজ সিলেক্ট করে যদি আমরা মূলত যে কোনো ইমেজেই এখানে আমরা আপলোড করতে পারবো আমরা যদি চাই যে এই যে এখানে একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছি এই ফুটবলটাকে এখানে আমরা আপলোড করব তাহলে এখানে ক্লিক করে আমাদের ওপেন করলেই এই যে ফুটবল আছে সেই ফুটবলটা মূলত আমাদের এখানে আপলোড হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা নিচে দেখি তাহলে এই যে ফুটবলটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এই ফুটবলটা আমাদের এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা এটাকে মুভ করতে পারবো ছোট করতে পারবো এবং বড় করতে পারবো এবং এখান থেকে সেমভাবে রোটেট করতে পারবো এবং এখানে আমাদের এটাকে ডিলিট করেও দিতে পারবো কোনো সমস্যা নেই এবং এরপরে আমরা শেপ দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের চতুর্ভুজ এটাকেও সেমভাবে আমরা ছোট বড় যে কোনো কিছু করতে পারবো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো সেমভাবে আমাদের এখানে সার্কেল অর্থাৎ বৃত্ত যেটা আছে সেটাকেও আমরা একই কাজ করতে পারবো এবং এখানে যে ট্রায়াঙ্গেল দিয়ে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটাকে নিয়েও আমরা যে কোনো কাজ করতে পারবো তাহলে এবং এটাকে আমরা এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিতে পারবো একটা একটা করে কোনো সমস্যা নেই এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো এরপরে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন এখানে ডিজাইন বলতে এই যে আমাদের ইনিশিয়াল যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেট আমরা এখানে ক্লিক করলে আমাদের যে এখানে যে ইউজার ডিজাইন করতে চাচ্ছে তার অ্যাকাউন্টে মূলত এই ডিজাইনগুলো ইনিশিয়াল অবস্থায় সেট হয়ে যাবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ডিজাইনটা চলে আসলো আমাদের ক্যানভার মতোই আমরা এখন যদি হয় যে হোমের মধ্যে যাই তাহলে আমরা এখানে আমাদের যে রিসেন্ট ডিজাইন সেই ডিজাইনের মধ্যে আমরা যে টেমপ্লেটটা অ্যাড করলাম সেই টেমপ্লেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা ডিলিটও করে দিতে পারবো এবং এটা যদি চাই তাহলে এটাকে আমরা সেমভাবে আগের মতো এডিটও করতে পারবো তাহলে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেই এটাকেও এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে যদি আমরা দেখি যে আমরা নতুন আরেকটা ডিজাইন করব যে আসলে এটা কিভাবে ডিজাইন করা যায় এটা দেখব তাহলে এখান থেকে আমাদের আচ্ছা আরেকটা জিনিস এই যে এখানে যে কাস্টম ডিজাইন আছে সেই কাস্টম ডিজাইনের মধ্যে আমরা যে সাইজ দেব এখানে এখানে দিচ্ছি যে 400 এবং হাইটটা দিয়ে দিচ্ছি যে 300 এবং যে কোনো সাইজ দিয়ে এখানে আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে মূলত এরকম একটা সাইজ আমাদের এখানে চলে আসবে এবং এখানে যদি আমরা যাই তাহলে এই যে আমরা এটা আমাদের চলে আসলো এখানে ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে যাবে এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিতে পারবো এবং এখানে আমাদের এই যে টেম্প প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে আমাদের সেম ওই আগের জিনিসগুলোই তাহলে এখান থেকে ক্রিয়েটেড ডিজাইন এবং ক্রিয়েটেড ডিজাইনের মধ্যে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এখানে মূলত এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনের মতো একটা ডিজাইন মূলত তৈরি করব তাহলে এখানে প্রথমে এটা তৈরি করার জন্য আমাদের এই যে একটা শেপ নিতে হবে এখান থেকে এই শেপটাকে আমরা এখানে ছোট বড় করে নেব তাহলে এখান থেকে এখানে এটাকে বড় করে নেব এরকম এবং বড় করে নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে রোটেট করে নেব এবং রোটেট করে নেওয়ার পরে এটাকে আমাদের মুভ করতে হবে তাহলে এখান থেকে আচ্ছা আরেকটু বড় করে নিতে হবে এটাকে আরেকটু বড় করে নিতে হবে তাহলে এখানে আমরা এটাকে আরও যে কোনো মানে যে কোনো সাইজ করতে পারবো আমাদের ইচ্ছা মতন এটাকে আমরা বড় করতে পারবো কোনো সমস্যা নেই এবং ইচ্ছা মতন আমরা এটাকে রোটেট করতে পারবো এবং এটা চাইলে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারও আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এরপরে এটার যে অপাসিটি আছে সেই অপাসিটিও আমরা এখান থেকে কমাতে পারবো এবং বাড়াতে পারবো এখানে যদি আমরা এটার অপাসিটি কমাই দিই তাহলে মূলত আমাদের যে অপাসিটি আছে সেটা কমে যাবে এবং এখানে আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ সেট করতে চাই সেটাও আমরা পারবো তাহলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেব তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা দেখতে পাচ্ছি এরপরে আমরা কিছু এখানে টেক্সট অ্যাড করব তাহলে এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করলে মূলত এই টেক্সটটা এখানে চলে আসবে তাহলে এখানে মূলত টেক্সট অ্যাড করার জন্য এখানে আমাদের টেক্সট দিতে হবে তাহলে এখানে দিয়ে দেব আমরা বিল্ড ক্যানভা
এবং এখানে অ্যাড করলে মূলত এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে আমাদের এর যে ফন্ট ওয়েট আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারবো এখানে ক্লিক করলে এর ফন্ট ওয়েটটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এরপরে আমরা যদি চাই আরো একটা আমাদের ইমেজ অ্যাড টেক্সট অ্যাড করতে পারবো তাহলে এখান থেকে আবার টেক্সটের মধ্যে ক্লিক করলে নতুন আরেকটা টেক্সট মূলত অ্যাড হয়ে যাবে এখানে টেক্সটের নাম আমরা চেঞ্জ করে দেব মার্ন স্ট্যাক এবং এখানে আবার অ্যাড করলে আমাদের এটা আবার অ্যাড হয়ে যাবে এবং সেম ভাবে আমাদের যে ফন্ট ওয়েট আছে সেই ফন্ট ওয়েট আমরা এখানে সেট করে দিতে পারবো এবং এখানে যে ক্যানভাটা দেখতে পাচ্ছি এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেম ভাবে সেট করতে পারবো অর্থাৎ টেক্সটের কালার এবং এখানে যে কোনোটার টেক্সটের কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারবো এরপরে এখান থেকে আমরা একটা শেপ নেব এই যে শেপ এবং এটা নেওয়ার পরে এটাকে আমরা সাইজ যেটা আছে সেই সাইজটাকে একটু ছোট করবো এইভাবে এবং এটাকে আমরা এখানে নিয়ে আসব এবং আমরা এর উপরে মূলত আরেকটা টেক্সট সেট করব এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেব এবং এর যে অপাসিটি আছে সেই অপাসিটিটা কমায় দেব এরপরে এর উপরে আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো তাহলে এখান থেকে অ্যাড টেক্সট এবং অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করে সেমভাবে এখানে এই টেক্সটটা আমরা এখানে নিয়ে আসতে পারবো এবং এখানে আমরা অ্যাড করে দিতে পারবো এখান থেকে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি লার্ন উইথ প্রজেক্ট এবং এখানে অ্যাড করলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে এখান থেকে এবং এটার আমরা এখানে সাইজ বা ফন্ট ওয়েট যেটা আছে আগের মতোই বাড়াতে পারবো কমাতে পারবো এখান থেকে এর যে কালার এটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো এবং এখানে আমরা যদি চাই একটা ইমেজও অ্যাড করতে পারবো এই যে আমাদের আপলোড আছে সেই আপলোডের মধ্যে এখান থেকে যে কোনো ইমেজ আমরা আপলোড করে এখানে অ্যাড করতে পারবো তাহলে এখানে আগে থেকে কিছু ইমেজ অ্যাড করা আছে আমার তাহলে এখানে ক্লিক করে এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো এখান থেকে তাহলে এখানে এই ইমেজটাকে নিয়ে এসে এটাকে আমরা ছোট বড় যে কোনো কিছুই করতে পারবো তাহলে এটাকে আমরা এখানে বড় করে দেব এবং এটাকে উপরে একটু নিয়ে যাব তাহলে আমাদের এরকম দেখাচ্ছে এটাকে আমরা যে কোনো পাশেই মুভ করে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই এটাকেও এখানে উপরে একটু তুলে দিতে হবে তাহলে এরকম আমরা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা চাইলে এটাকে বড় করতে পারবো এবং ছোট করতে পারবো এবং এখানে আমাদের এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এটাকে আমাদের সেভ করে নিতে হবে আমরা যদি এখানে সেভের মধ্যে ক্লিক করি তাহলে এই ইউজারের মূলত আন্ডারে এই যে আমাদের ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চলে যাবে আমরা যদি এখানে দেখি তাহলে এই ইউজারের আন্ডারে এই ডিজাইনটা মূলত চলে গেল এবং এখানে ক্লিক করলে আবার এটাকে এডিট করতে পারবে এবং এটাকে চাইলে এটাকে এই যে ডাউনলোডের মধ্যে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা মূলত এখানে দেখতে পাচ্ছি মূলত এই কোর্সের মধ্যে এরকম একটা ক্যানভা তৈরি করব তাহলে এর ভিডিও মূলত এর যে পরের পর্বগুলো আছে এই পরের পর্বগুলো আমি এখানে আপলোড করব যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা কমপ্লিট মার্ন স্ট্যাকের মাল্টি ভেন্ডর ইকমার্স ওয়েবসাইটের একটা প্রজেক্ট চলতেছে সেটার যখন ভিডিওগুলো শেষ হয়ে যাবে তারপরে এই ভিডিওগুলো আপলোড করা শুরু করব ইনশাআল্লাহ